আসসালামু আলাইকুম, আরেকবার স্বাগত জানাচ্ছি দি বার শো সিজন ওয়ানে, দি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ভ্যাট। আমরা যথারীতি ধারাবাহিকভাবে প্রতিনিয়ত সবসময় আপনাদের সাথে রয়েছি, আছি, থাকবো ইনশাল্লাহ। ভ্যাট নিয়ে কথা বলছি, কথা বলবো যাতে করে ভ্যাটের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা বুঝতে পারি। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অনলাইনে, অনলাইন ভ্যাট, আমাদের প্রযুক্তিকে ব্যবহার করে ভ্যাটটাকে অনেক সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে, যাতে করে অনলাইনে আমরা রিটার্ন দাখিল করতে পারি, ভ্যাটের সমস্ত কার্যক্রম করতে পারি। সে বিষয়ে অনেক পদক্ষেপ নিয়েছে জনগণকে উৎসাহিত করার জন্য, ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য, ভ্যাটের দিকে ভ্যাটের আইন জেনে মেনে অনুসরণ করার জন্য যে পদক্ষেপগুলি সরকার নিয়েছে, এই বিষয় নিয়ে আজকে যারা আমাদের অতিথি রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আমি যথারীতি পরিচয় পর্বটা শেষ করবো আজকে। আগে আজকে আমার ডান দিকে যাতে তিনি রয়েছেন অ্যাডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম। এরপর যিনি রয়েছেন আমাদের বিশিষ্ট প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত রয়েছেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর যিনি রয়েছেন আমাদের সবসময় অতিথি মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নইমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর যিনি রয়েছেন আমাদের ক্রিশ্চিয়ান রিলিজনের ডেভিড কে বৌদ্ধ, পুরাতন ঢাকা এডি চার্চ। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা না বলে আজকে সবসময় যখন আমরা ছোট নাটিকা দেখি আগে তারপর আলোচনায় যাই, আজকেও প্রথমে নাটিকা দেখব। তুলি বলো, কোথায় তুমি? কোথায় আবার? ভ্যাট অফিসে। এখনো তুমি ভ্যাট অফিসে? সকালবেলা থেকে যতবার তোমাকে ফোন দিচ্ছি ওই একই কথা, ভ্যাট অফিসে, ভ্যাট অফিসে। মানে কি? আর বলো না, বহু প্রসেসিং, খুবই বিরক্তিকর, কি যে করব। আচ্ছা শোনো, কাজ শেষ করে যত তাড়াতাড়ি করে চলে আসো, তোমার বন্ধু কিন্তু ওয়েট করছে। ও, রনি চলে এসেছে? ওকে বসতে বলো। তুমি একটা কাজ করো, তুমি, হ্যাঁ, ওকে একটু চা নাস্তা দাও, আমি না এর মধ্যেই চলে আসবো, এখন রাখছি। এক্সকিউজ মি ভাই, আর কতক্ষণ লাগবে? আর সময় লাগবে, বসেন। আবেদন কমিশনার স্যারের রুম পর্যন্ত যেতেই তো 7 দিন লাগা উচিত, সেখানে আমরা মাত্র 4 দিনে করে ফেলি। তবে হ্যাঁ, তথ্যগত যদি কোনো ভুল থাকে অথবা পেপারস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আরও সময় লাগবে। এ তো মহা ঝামেলায় পড়লাম। বাহ, সব করে দিচ্ছে আমরা আর ঝামেলা হচ্ছে আপনার। আচ্ছা, এর থেকে আর কোনো সহজ উপায় নেই? আপনারা ফর্মটা ঠিক মতো ফিল আপ করবেন, আয় ব্যয়ের হিসাবটা সঠিকভাবে দেবেন, আর কোনো তথ্য লুকাবেন না, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আপনার ভ্যাটটা রিসিভ করতে পারবো। আমার সব ডকুমেন্টস ঠিক আছে, আপনি আমারটা রিসিভ করুন প্লিজ। আপনি বললেই তো হবে না, এটা তো সরকারি হিসেব, তাই না?
বিগত নথিপত্রের সাথে হিসেব মিলিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমি কি করব? আপনি কি করবেন সেটা তো আমি জানি না। ব্যাট অফিসে আজকের মতো আপনার কাজ শেষ। আপনি চাইলে চলে যেতে পারেন। ভাই কি আর কিছু খাবেন? এটা সেটা খেতে খেতে তো পেট ভরে গেল, লাঞ্চ মনে করতে পারবো না। সরি ভাই, আমার কিন্তু সব রেডি, আপনার পাগল বন্ধুর জন্যই এমন হলো। আপনি চাইলে আমি কিন্তু লাঞ্চ দিতে পারি এক্ষুনি। আরে না, অপেক্ষা যখন করছি আর একটু করি, নাসিমা আসুক একসাথে লাঞ্চ। মনে হয় এলো, আসছি। তোমার জন্মদিন বলেই তো তুমি রনি ভাইকে কাল কল করলে, আজকে আসতে বললে, ভুলে বসে আছো? ও, আমি ওকে ফোন করেছিলাম। মানে কি বলবো, সারাদিন ভ্যাট অফিসে বসে থাকতে থাকতে না সব কিছু ভুলে গেছি। আচ্ছা বন্ধু, তুমি ভ্যাট অফিসে যাবা একবার আমাকে বলবো না? তোমাকে বললে কি করতে? জাদু মন্ত্র দিয়ে ভ্যাট সাবমিট করে দিতে? হ্যাঁ, জাদু মন্ত্রই তো, অনলাইনে আমি সাবমিট করে দিতাম। এখন ভ্যাট অফিসার দিনের পর দিন ঘুরতে হবে না, সরকার এখন ভ্যাট অনলাইনে সাবমিট করার ব্যবস্থা করে দিয়েছে। বলো কি? হ্যাঁ বন্ধু, বাংলাদেশ সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে ভ্যাটকে সহজ করা যায়, কিভাবে অনলাইনে ভ্যাট সাবমিট করা যায়। চলো বার শোর মাধ্যমে জেনে নিই। প্রিয় দর্শক, দেখলাম ছোট নাটিকা। নাটিকার মাধ্যমে যেটা আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, যে অনলাইনে রিটার্ন সাবমিট, অর্থাৎ ভ্যাটকে সরকার কতটুকু সহজ করে নিয়ে আসছে, সে বিষয় নিয়ে আজকে যারা আমাদের অতিথি রয়েছেন তাদের সাথে আলোচনা করব। কিছু জটিলতা রয়েছে অনলাইন সংক্রান্ত, সেটাও আজকে আমরা তুলে ধরব। প্রথমেই আসবো আমাদের অ্যাডভোকেট আব্দুল বাতেন স্যারের কাছে, যেভাবে আমরা প্রতিনিয়ত ওনার থেকে শুরু করি, আজকেও ওনার থেকেই শুরু করব। প্রথমে স্যার, আপনাকে জানতে চাইবো যে অনলাইনে রিটার্ন দাখিল, অর্থাৎ ভ্যাট সংক্রান্ত যাবতীয় সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, নিয়েছেন, এই বিষয়ে আপনার কিছু বক্তব্য শুনতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সঞ্চালন করার জন্য, এবং আমার সাথে আমার ডান পাশে আছেন ডক্টর আতাউর রহমান ভাই, ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত শিক্ষক, এবং ইসলাম ধর্মকে প্রতিনিধিত্ব করছেন মাওলানা মুফতি মাওলানা মিজানুর রহমান নইমি সাহেব, এবং আমাদের খ্রিস্টান ধর্মের প্রতিনিধি কে মিস্টার কে ডেভিড কে ডেভিড কে কে। এবং আজকের এই অনুষ্ঠান যারা কলা কৌশলী অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান দর্শকদের সামনে উপস্থাপন করছেন, এবং যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সুস্বাগত। অনলাইন সিস্টেমে ভ্যাট প্রদানের জন্য গভর্নমেন্ট একটা ডিক্লারেশন দিয়েছে যে সমস্ত ভ্যাট রিটার্ন সাবমিটগুলি অনলাইনের মাধ্যমে এখন থেকে করতে হবে, কিন্তু একটু বাকি রয়ে গেছে। আমার জানা মতে এখন পর্যন্ত 4.3 এইটা অনলাইনে সাবমিট করার এখনও, আর অনলাইনে সাবমিট করতে গেলেও ব্যবসায়ীরা অধিকাংশই, যেমন আমরা কোর্টে এখন ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট করি, যাদের বয়স, আমি এখনও ওই যে অন অফ ছাড়া অন্যান্য বিষয়গুলির জটিলতা ভুগি, যেমন ওই যে ওয়াইফাই কীভাবে ইয়াটা পণ্যের নেটওয়ার্ক আছে কি না নাই সমস্যা দেখা দেয়। তো এইভাবে যারা ব্যবসায়ী, যারা মানে আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী আমার জানা মতে তারা উচ্চশিক্ষিত না, অনেকেই স্বশিক্ষিত, এবং তারা ব্যবসা ক্ষেত্রে তারা তাদেরকে যারা সফল হয়েছেন
অক্ষরগণ জ্ঞান না থাকলেও ব্যবসায়ী ক্ষেত্রে তারা প্রচুর জ্ঞান অর্জন করেছেন বলেই তারা প্রতিষ্ঠা লাভ করেছেন। তো আমি বলবো যে তারা ব্যবসায়ের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান সম্পন্ন, বিজ্ঞ, অভিজ্ঞ এবং সফল ব্যবসায়ী হয়েছেন। কিন্তু এই অনলাইন সিস্টেমে আমার এক বন্ধু বলছিল যে মোবাইলটা যখন ছায়া দেই এটা তো টাইম না ফিরে আনতে পারি না। তো সুতরাং এই যে এখন অ্যান্ড্রয়েড ইয়া মোবাইল না হলে সেটা আর এটা অপারেট করাটা না করতে পারলে তো অনলাইনে ঢোকা যাবে কষ্টসাধ্য কষ্টসাধ্য ব্যবসায়ী মানে মানে এই আমাদের মতো যারা মানে বয়স্ক হয়ে গেছে ধরেন 40-50 অধিক হয়ে গেছে তারা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইল্লা মাশাল্লাহ, হ্যাঁ স্কুলে যায় নাই কিন্তু সে কিন্তু অনলাইনের জগতে এক্সপার্ট। স্কুলের মানে ওয়ান ক্লাসের ডিগ্রি সে অর্জন করে নাই কিন্তু কম্পিউটার জগতের বা অন মোবাইলের ইয়াতে টেকনোলজি কোথায় কি আছে তার কিন্তু নখদর্পণে এসে গেছে। সুতরাং এইটা একটা বয়সের এবং চিন্তা ভাবনার প্রয়োগের ব্যাপার দেখছে। আজকে এই করোনার মাধ্যমে আমাদের বাচ্চারা ইল্লা মাশাল্লাহ ইয়া মানে মোবাইল এবং কম্পিউটারে এত পারদর্শী হয়েছে, যেহেতু স্কুলের স্কুলের ক্লাস করতে গেলেও এখানে অনলাইন ছাড়া চলে না এবং গৃহের বন্দি দশা কাটাইতে অনলাইন ছাড়া মা বাবা যতই বারণ করুক যে ঘুমাইতে যাও ঘুমাইতে যাও, অনেক বাচ্চারা দীর্ঘ রাত পর্যন্ত মা বাবাকে ঘুম থেকে জেগে আইসা বাচ্চাকে ঘুম পাড়াইতে হয়। তো এই যে অবস্থাটা, আর একজন ব্যবসায়ী উনি ব্যবসা কিভাবে প্রোডাক্টটা বাজারে ছাড়বেন, কিভাবে উনি প্রফিটটা আর্ন করবেন, এই চিন্তা ভাবনা করতে তো ওনার সময় পার হয়ে যায়। সুতরাং অনলাইন সিস্টেমটা যদিও গভর্নমেন্ট করেছে, সেই ক্ষেত্রে আমি গভর্নমেন্টের অনেকগুলি সুযোগ সুবিধা দিয়েছে এবং সেটাকে স্বাগত জানাই। শুধুমাত্র 4.3 যেটা এখনও পর্যন্ত বাকি আছে সেইটাও যাতে করে অনলাইন সিস্টেম করে ফেলে এবং ব্যবসায়ীরা যাতে করে সে যারা নিজেরা বুঝবেন না উনি ব্যবসা বুঝবেন, রিটার্ন দাখিলের ক্ষেত্রে যারা অভিজ্ঞ আছে যাদের পরামর্শ মাধ্যমে উনি স্মুথলি রিটার্ন দাখিল করতে পারবেন, তাদের পরামর্শের মাধ্যমে তারা রিটার্নটা সঠিক সময়ে জমা দিবেন এবং ব্যবসায়ীর যে রিটার্ন দাখিল না করার ক্ষেত্রে যে ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন যাতে না হন সেই ব্যাপারে করব। আর এমনি ম্যানুয়ালি রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে জক্কি ঝামেলা সেই জক্কি ঝামেলা থাকবে না। ব্যবসায়ী মানে এই ম্যানুয়ালি সাবমিট করতে গেলে এই যে বিড়ম্বনার শিকার হইতে হয়, হ্যাঁ এটা হচ্ছে না, সেইটা আর হচ্ছে না, সেই দিক দিয়ে হচ্ছে না। গভর্নমেন্ট অনলাইন হ্যাঁ ইয়ার মাধ্যমে এই এই অনলাইন সেল গঠন করছে একটা, সেই সেলের মাধ্যমে এই ট্রেনিং দিচ্ছে কিভাবে এক ঘন্টার একটা ট্রেনিংয়ের মাধ্যমে ব্যবসায়ী তার রিটার্নটা দাখিল করতে পারে, সেই ট্রেনিং দিচ্ছে অনলাইনে। এবং 6.3 যেটা এই একটা পণ্য আমি ক্রয় করলে বিক্রেতার কাছ থেকে 6.3 একটা ইয়া পাই, রসিদ পাই, এই রসিদটা ক্রেতার একটা অধিকার এবং এই রসিদটা যদি আমি সংরক্ষণ করি গভর্নমেন্ট প্রতি মাসে মাসে একটা পুরস্কার লটারির মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা করেছে যাতে করে সেটা এই এটার উদ্দেশ্য হইল যে ভ্যাট সিস্টেমটাকে সাধারণ মানুষের কাছে সাধারণভাবে প্রচলন করে দেওয়ার জন্য এবং সবাই যাতে করে সেরে ভ্যাট প্রদানে উৎসাহিত হয়, আগ্রহ পোষণ করে গভর্নমেন্টের রেভিনিউ সঠিকভাবে কালেক্ট। ধন্যবাদ স্যার, আপনাকে আসবো, আপনার কাছে ছোট্টটা প্রশ্ন নিয়ে আসবো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে। স্যার জানতে চাইব যে আপনি যেহেতু শিক্ষক একজন শিক্ষাদান করেন আপনি, এখন দেশ জাতীয় রাজস্ব বোর্ড বা জাতীয় সরকার কর্তৃক সরকারের পক্ষ থেকে যে ভ্যাটের যে নতুন সিস্টেম চালু করছেন, কিভাবে জনগণকে উৎসাহিত করার জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন,
এই পদক্ষেপটা শিক্ষা যারা ইউনিভার্সিটি স্কুল কলেজে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় যে ইউনিভার্সিটি স্কুল কলেজে যদি এটা প্রচার করা যায় এই ভ্যাটের বিষয়গুলিকে, এটা আরও বেশি প্রসার হবে। কিভাবে এটা করা যায় সরকারের জন্য আপনার কী পরামর্শ? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ প্রোগ্রাম পরিচালক, উপস্থিত আছেন সম্মানিত আইনজীবী এবং দুইজন ধর্ম বিশেষজ্ঞ পণ্ডিত, এবং এই দি বার শো এর সাথে সংশ্লিষ্ট টেকনিক্যাল দিকের আমার প্রিয় ভাইরা বোনেরা এবং অন্যান্য যারা শুনছেন দেখছেন আমাদের এই প্রোগ্রাম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত আইনজীবী আইনগত দিকটি চমৎকারভাবে তুলে ধরেছেন। এখন আপনার আমাকে যে ইস্যুটা নিয়ে কথা বলার জন্য আপনি আমাকে আহ্বান জানিয়েছেন সেটা হলো যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, তার আগে আমি একটু কথা প্রথমে বলে নেব, সেটা হলো দেখুন একবিংশ শতাব্দীতে সায়েন্স এবং টেকনোলজির এই যে এখন জয় জয়কার ধ্বনি, সারা পৃথিবীতেই এটা এখন খুব ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে। তবে উন্নত বিশ্বের তুলনায় আমাদের মতো যারা তৃতীয় বিশ্বের লোকজন, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং অন্যান্য এরকম যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ওই প্র্যাকটিসটা স্মুথলি ওই রকম না, সঙ্গত কারণেই আমরা পিছিয়ে আছি। আর তার সবচেয়ে বড় কারণ হলো সায়েন্স টেকনোলজিতে আমরা ততটা উন্নত না যতটা উন্নত বিশ্ব, পশ্চিমা বিশ্ব, সেই ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আর তারপরেও আসার ব্যাপার হলো ম্যানুয়াল দিকটাকে আমরা আস্তে আস্তে সযতনে পরিহার করে আমরা ডিজিটাল দিকে অগ্রসর হচ্ছি। তো বাংলাদেশের এই ডিজিটাল যুগে প্রবেশের বিষয়টাকে আমি পজিটিভলি দেখছি এবং সরকার এটাকে উৎসাহিত করার জন্য ভালোভাবে কাজ করছেন, এটা আমরা সম্মানিত আইনজীবীর বক্তব্য থেকেও বুঝতে পেরেছি। তো এখানে আরও কিছু কাজ সরকারকে করতে হবে, সেটা হলো আমরা যে ইন্টারনেট ইউজ করি, আমরা ওয়াইফাই জোনে থেকে অনলাইনে কাজগুলো করি, ভ্যাট সাবমিট করব অনলাইনে, ঠিক অন্য কাজগুলো আমরা অনলাইনে করি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমার এই করোনা বৈশ্বিক মহামারীকালীন সময়ে একটা বড় অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো আমরা এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। তো ওটা করতে গিয়ে আমি ওই সীমাবদ্ধতাগুলো খুঁজে পেয়েছি। যেমন আমি প্রথমে যখন অনলাইনে ক্লাস নিতাম এক বছর আগে, তখন আমার ক্লাসে উপস্থিত থাকতো প্রায় 90-95% স্টুডেন্ট। আস্তে আস্তে সংখ্যা কমে যেতে লাগলো, এখন ক্লাসে অনেক সময় দেখি 30-35%, আবার কারো কারো ক্লাসে এর চেয়ে কমও উপস্থিত হয়, ওনারা রিপোর্ট করেন। তো এটার কারণটা কি? এটার কারণ অনেকগুলো সীমাবদ্ধতা। প্রথমত আমাদের ছাত্রছাত্রীরা গ্রামে গঞ্জে রিমোট এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের বাড়ি সেখানে, এবং সেখানে ইন্টারনেট সুবিধাটা নেই, অনলাইনের কোনো কাজ সেখানে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এটা কিন্তু ভ্যাটের ক্ষেত্রেও ওই রিমোট এরিয়াতে যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে অ্যান্ড্রয়েড টেলিফোন সেট, মোবাইল সেট অথবা ল্যাপটপ, এগুলো সকল স্টুডেন্টের জন্য সহজলভ্য না, তাদের যে ইকোনমিক স্ট্যান্ডার্ড সেই ক্ষেত্রে এগুলো কালেক্ট করার মতো অর্থনৈতিক ক্যাপাবিলিটি এবিলিটি তাদের নেই, যার জন্য একটা পর্যায়ে এই সরকারের পক্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে তাদের জন্য প্রণোদনা হিসেবে ওই ল্যাপটপ বা মোবাইল সেট ইত্যাদি ক্রয় করা অথবা এ বাবদ নগদ একটা অর্থ 8,000 টাকা এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল। আচ্ছা, বাট প্র্যাকটিক্যালি সেই ঘোষণাতে সীমাবদ্ধ আছে, কাউকে ওই লজিস্টিক সাপোর্টটা দিতে পারেনি এবং নগদ অর্থটাও দিতে পারেনি, যার জন্য সেট নেই, তারপরে ল্যাপটপ নেই, তাহলে
কিভাবে এটা করবে, ইন্টারনেট ব্যবহার করবে। ঠিক একইভাবে কিন্তু এই ভ্যাটের জগতেও ক্ষুদ্র ব্যবসায়ী যারা রিমোট এরিয়াতে যারা বসবাস করেন তাদেরও এই সীমাবদ্ধতাটা আছে, যার জন্য এটা ইচ্ছা থাকলেও হয় না। তারপরে দেখবেন যে এখানে যেখানেই এই সুবিধাটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়াতেও মাঝে মধ্যে আমরা এর সীমাবদ্ধতাটা প্রকট হয় যে সেটা টের পাই। অনেক সময় ইন্টারনেট থাকে না, ওয়াইফাই কাজ করছে না, এবং অনেক সময় সাইবার এত স্লো যে গত পাঁচ দিন তো এক সপ্তাহ আগে আমার বাসাতে কোনো কাজই হচ্ছিল না। তো যেখানে বাংলাদেশের হার্ট যেটাকে বলা যায়, যেখানে এই সুবিধাটা সর্বোচ্চ পাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না, তাহলে ঢাকা শহরের অন্যান্য জায়গাতে এর চেয়ে করুন অবস্থা, তাহলে রিমোট এরিয়াতে কি হবে, অবস্থাই নাই। তার মানে এই যে এই বিষয়টা, এই স্পিডটাকে কিভাবে স্মুথলি রান করানো যায়, ওই পদক্ষেপটা সরকারের নিতে হবে। এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠার পরে সরকার যেহেতু ব্যবসায়ী বান্ধব, জনবান্ধব, অতএব সরকারি কর্মকর্তারা অবশ্যই ব্যবসায়ীদেরকে, জনগণকে প্রতারণা করবে না বরং এবং শাস্তির ভয় দেখাবে না, এটা হলে এই জরিমানা হবে, আপনাকে এটা করতে হবে, ওই ধমকের স্বরে শাসনের ওই কায়দায় মেসেজটা না দিয়ে সহযোগিতামূলক আচরণ, সুসম্পর্ক কিভাবে করা যায়। তার মানে একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করে আর্ন করবেন, তারপরে তো ট্যাক্সটা দিবেন, ভ্যাটটা দিবেন, তো তাকে তো আগে প্রশিক্ষণ দিয়ে ওই বিষয়টা বোঝাতে হবে, ভাই আপনার সমস্যা, এই জন্য আপনার অসুবিধা নেই, আমরা এই যে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি, যেটা আপনি বললেন এই যে ভ্যাট অনলাইন প্রশিক্ষণ ট্রেনিং প্রোগ্রাম, তো ওইরকম এগুলো জনবান্ধব হিসেবে, ব্যবসায়ী বান্ধব হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি ওইভাবে সম্পর্ক তৈরি করে তাদেরকে অভয় দিয়ে সিস্টেমটা আগে জানানোর ব্যবস্থা করেন, ওয়েল ট্রেন্ড আপ করার পরে তারপরে বলবেন যে এবার আপনারা আসুন দেন। আর অনলাইনে সব ডকুমেন্ট সাবমিট করার সবচেয়ে পজিটিভ দিক হলো ওই যে ম্যানুয়ালি করতে গিয়ে যে অনেক ঝক্কি ঝামেলা, প্রতিবন্ধকতা হয়রানি, আমরা যেটা নাটিকাতে দেখলাম প্র্যাকটিক্যালিও আমরা অনেক দেখেছি, ওই অনলাইনে সেটা কিছুই থাকে না। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ কয়েক সেকেন্ডে একটা কথা বলি, আমার অভিজ্ঞতার কথা, এই যে আমরা রিটার্ন সাবমিট করি প্রতি বছর, ইনকাম ট্যাক্স রিটার্ন, তো সেখানে আমি সাধারণত আমারটা আমি নিজেই ফিল আপ করি এবং আমি নিয়ে ওখানে জমা দিয়ে দিই, অথবা আমার কোনো অফিসের কেউ ওখানে জমা দিয়ে আসে। তো একবার আমি নিজেই ফিল আপ করে নিজে জমা দিতে গেলাম, আমার এক্সপিরিয়েন্সটা আর্ন করার জন্য যে আসলে ওখানে কী হয়। তো আমি আবার ওই বছর এই সরকারি খাতে জাকাত, ওখানে জাকাত দিলে আবার রিবেটের ব্যবস্থা আছে 15% রিবেট জাকাত ফান্ডে, সরকার অনুমোদিত রেজিস্ট্রি নিত ওই ধরনের ইয়েতে দিলে রিবেট পাওয়া যায়। তা আমি অন টেস্ট আমার জাকাতের ওই টাকাটা ওই বছর যা হয়েছে ওখানে দিলাম, তো এখন তো আমি আইন অনুসারে রিবেট পাই 15%, আমি ওগুলো দেখিয়ে আমি ম্যানুয়ালি ওটা জমা দিতে গেলাম ওখানে, যিনি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এরকম থাকে তো, হ্যাঁ, তো ওখানে গেলাম, যাওয়ার পরে আমারটা আর ওই হয়রানির কোনো কিছু হয় নাই, সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ওটা উল্টালেন, দেখলেন যে সব কিছু ঠিক আছে, উনি বললেন যে ওকে, মানে সিল দিয়ে, তারপরে ওই যে বিরাশি কার্যবিধিতে কি যেন একটা আছে যে অনাপত্তি, এটা প্রত্যয়নপত্র ইত্যাদি সব দিয়ে টিয়ে ওই কাজটা করার সময় আমাকে বলতেছেন, স্যার আপনি তো দেখছি জাকাতও দিয়েছেন, ওটা ভালো, তো জাকাত আমাদেরকে মাঝে মাঝে দেন না কেন, এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো উনি আমার কাছ থেকে জাকাত নিতে চাচ্ছেন, ডালমে কুচ কালা হয়, তার মানে আপনি এতই দিবেন তো আমাদেরকে কিছু দেন না কেন। তো অনলাইনে হইলে তো ওই সুযোগটা থাকে না, ছিল না, হ্যাঁ, অতএব সব দিক বিবেচনায় অনলাইনটা কিন্তু অত্যন্ত চমৎকার, মোস্ট সাইন্টিফিক, এবং এর দ্বারা দ্রুততম সময়ে সবচেয়ে সুন্দরভাবে কাজটা করা যায়। এখন সরকার যদি এভাবে সহযোগিতা করে, আগে যেগুলো বললাম আমি, আর ব্যবসায়ী যারা ওই রিটার্ন সাবমিট করবেন, তারা যদি ওইরকম এক্সপার্ট যারা প্রতিনিধি,
আইনবিদ, তাদের সাথে ওইভাবে সম্পর্ক রেখে কাজটা করিয়ে দেন। জি ধন্যবাদ স্যার, আসবো আপনার কাছে আবার, হয়তো বা আসবো আমাদের মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নইমি সাহেবের কাছে। যে স্যার যে বলতেছিল যে অনলাইনে রিটার্ন সাবমিট করা, অনলাইন সুব্যবস্থা রয়েছে, কিন্তু যে 6.10 যেটা বিষয়টা, যে জটিলতাটা, এই যে জটিলতা রয়েছে, এটা এই জটিলতা নিয়ে কিছু বলেন, বা এই জটিলতার কারণে যে আমাদের ব্যবসায়ীরা সমস্যা সম্মুখীন হচ্ছে, এতে সরকারের কী করণীয়? জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এবং আজকে দা বার শোর সিজন 1-এর এই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের জনগণকে সচেতনতামূলক যে অনুষ্ঠান আয়োজন করেছে দা বার শো, যারা আয়োজক আছে সকলকে মোবারকবাদ জানাচ্ছে। এবং আজকে আমাদের প্রধান অতিথি ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সহ আমার ভাই পাশে খ্রিস্টান ধর্মের থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন, সকলের শুক্রিয়া আদায় করছি এবং যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি। দেখেন বর্তমানে প্রত্যেকটা রাষ্ট্র, আমাদের প্রফেসর স্যার যেটা বলেছেন, উন্নত বিশ্ব, আমরা বাংলাদেশ পিছিয়ে আছি কিছুটা কারণে। তাছাড়াও আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করছি, অতি অল্প সময়ে কিন্তু আমরা অনেক দূর আগে এগিয়ে গেলাম। এই যে অনলাইনের যে সিস্টেমগুলি, বিশেষ করে করোনাকালীন সময়ে স্যার বললেন যে টিচিংয়ের যে ব্যবস্থা, যেমন একটা জিনিস ছিল, আমরা যখন পড়াশোনা করেছি, আমি মনে করি যে আমারটাই শেষ পর্যায়ে ছিল, আমাদের পরে সৃজনশীল পদ্ধতি শুরু হয়েছে মাদ্রাসা স্কুলে, সৃজনশীল পদ্ধতি। তখন কিন্তু অনেক টিচারও হিমশিম খেয়েছে টিচিং দেওয়ার ব্যাপারে, কারণ তারা সেই টেকনিকটাই জানতো না, তারা একটা শিক্ষা গ্রহণ করে আসেনি। অনেক টিচার আমি দেখতাম ইংরেজি, বিশেষ করে ইংলিশ এবং বাংলা টিচার এটা নিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছে। এবং স্যার বললেন, দেখেন স্যার এত শিক্ষিত মানুষ, তারপরেও স্যারের নেটওয়ার্কের যে কাজগুলি বর্তমানে অনলাইনে যে কষ্ট হয়ে যায়, কারণ অভিজ্ঞতা পূর্ব করে আসেনি, মানে প্রযুক্তির সাথে সম্পৃক্ত ছিল না, আর সেটা প্রয়োজনও ছিল না, সেই সিস্টেমও আগে ছিল না। এখন যেহেতু নতুন সিস্টেম শুরু হয়েছে, অবশ্যই আমরা মনে করি যে সরকারকে আরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ব্যবস্থাপনা সরকার নিচ্ছে, আর একটু যদি ভালো করে ব্যবস্থাপনা এবং সকলকে যদি প্রশিক্ষণের আরেকটু ব্যবস্থা করে, যেমন স্যার বললেন যে 1 ঘন্টার একটা অনলাইন প্রশিক্ষণ যেটা দিচ্ছে, এটা যেমন ব্যবসায়ীকে দেওয়া দরকার, ঠিক আমি মনে করি প্রত্যেকটা বিষয়ে, যেমন আমরা যখন অনার্স মাস্টার্স করছি, বিশেষ করে আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির আন্ডারে যখন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজের উপরে অনার্স করলাম, আমরা পড়বো হাদিস, কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানও ছিল। এই যে একটা সিস্টেমেটিক রাষ্ট্র সম্পর্কে জ্ঞান, আমি হাদিস নিয়ে পড়বো, এখানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আসলো, এখানের মধ্যে ইংরাজি আসলো, এখানের মধ্যে ফিকি মাসালা আসলো, ঠিক তদ্রূপ আমাদের যারা যে কোনো ইউনিভার্সিটি হোক, কলেজের হোক, প্রত্যেকটা সাবজেক্টের সাথে ওই একটা সাবজেক্ট যদি জনগণকে যোগ করে দেয় শিক্ষা অর্জন করার জন্য, কারণ এই ছাত্রটা তো সামনে ব্যবসা করবে, সবাই যে চাকরি করবে সেটা কিন্তু নয়, অনেক ছাত্র আছে ব্যবসা করবে, ওই ছাত্র তো কোনো কোনো পণ্য কিনতেছে সেটাও আছে, এবং অন্ততপক্ষে তার মা বাবা যদি অজ্ঞ থাকে, সে অন্ততপক্ষে বাসায় যায় এইভাবে তাকে শিক্ষা দিতে পারতেছে। তো এইভাবে যদি সরকার কাজ করে, আমি মনে করি যে অনলাইন সিস্টেমটা আরও বেগবান হবে, আরও বাংলাদেশের মধ্যে সকলেই, কেন বাংলাদেশের মধ্যে একটা জিনিস যেটা স্যার বললো যে অল্প অল্প বয়সের ছেলেরা এখন অনলাইনে কাজ করতে পারে, যেটা আমরাও অনেকে পারি না, কিন্তু আজকে যদি সেই সুযোগটা তারা কিন্তু অন্যদিকে লাগাচ্ছে। আজকে যেমন একটা জিনিস, এটা না বললেই পারছি না, ওই দিন আমি একটা খবর দেখলাম ইউটিউব চ্যানেলে যে একটা গেমস বের হয়েছে, পাবজি বা ফ্রি ফায়ার কি বলে এটাকে, এটা নিয়ে সরকার একটু, এই যে আজকে তারা যে ব্রেনটা খাটাচ্ছে এটা নিয়ে, পাবজি বলেন যা যেটাই বলে গেমসটা, এই সময়টা যদি তাদেরকে একটা অন্য কাজের মধ্যে দিয়ে রাখতো, যে এই এটাও একটা গেম সিস্টেম করুক সরকার, যদি তাদেরকে এটাও একটা গেম সিস্টেম, যে ব্যাটের অনলাইনে যে সিস্টেমগুলো করতে পারে সার্ভিয়ারে করা যায় অনেক কিছু, এই সমস্ত কিছু করে যদি আমাদের সন্তানদেরকে এবং জনগণকে এই সময় যেই যেভাবে প্রয়োজন, যাকে যেভাবে শিক্ষা দিলে সে বুঝতে পারবে, যেমন ক্লাস 1-এর ছাত্রকে 1-এর মার্কায় বুঝাতে হবে, ক্লাস 1-এর ছাত্রকে যদি আমি A+B হোল স্কোয়ার সূত্র জিজ্ঞেস করি সে কিন্তু সেটা বলতে পারবে না। তো ঠিক যার যেটা যেভাবে প্রয়োজন, যে যেভাবে শিখতে বুঝতে সহজ হয়, তার জন্য যদি সেই ব্যবস্থা করে দেওয়া হয়, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মধ্যে অনলাইন ব্যবস্থাটা আরও বেগবান হবে, আরও সুন্দর সিস্টেম হবে, কেউ কোনো জটিলতার মধ্যে থাকবে না, সবাই সুন্দরভাবে সেগুলি কার্যক্রম তারা অনলাইনে করে যেতে পারবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। ধন্যবাদ হুজুর, আসবো আপনার হয়তো বা আপনার কাছে আবার। এবার আসবো আমি আমাদের ক্রিশ্চিয়ান ধর্ম যিনি রিপ্রেজেন্ট করছেন ডেভিড কে বুদ্ধর কাছে, স্যার আপনার কাছে জানতে চাইবো যে অনলাইন বিষয়ক কিছু বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি সাহেব, আমাদের শ্রদ্ধেয়
আইনজীবী মহোদয় এবং আপনাকে এবং বিশেষ করে আমার মুক্তি সাহেব মিজানুর রহমান নয়মি, আমি বারবার বলতে চাচ্ছি যেন আমার মেয়েটার কথা বারবার আসতেছে, ওনাকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান যারা সেটির সামনে দেখছেন এবং বাইরে যারা দেখছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা। এই ভ্যাট বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, সবসময় দুইটা বিষয় আমাদের চিন্তা করা প্রয়োজন, যে আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এখন ডিজিটালের মধ্যে চলে আসছি, কিন্তু অ্যানালগ বলে একটা জিনিস আছে যা এখনো পর্যন্ত গ্রামের লোকেরা পালন করছে। আমরা বেশ কিছু বছর আগে আমরা শুনেছিলাম এবং বাস্তবায়নও সরকার করেছিল যে ইউনিয়ন পর্যায়ে বেশ একটা ভালো সার্ভার দিয়ে ওই ইউনিয়ন পর্যায়ে কাজ, ডিজিটাল অনলাইনের কাজগুলো করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছিল যে এই কাজগুলো আস্তে আস্তে আগের মতো একবারে ঢিলামি করে দিয়েছে। আমি জানি না কাদের হয়তোবা দায়িত্ব ভালো মতো করতে পারে নাই, কিন্তু আমরা যারা বর্তমানে বেশ থানা পর্যায়ে কিংবা শহর ডিস্ট্রিক্ট পর্যায়ে আছি এবং যারা আমরা ঢাকা শহরে থাকি, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েরা কিন্তু এটা বুঝতে পারে যে ভ্যাট দিতে হয় এবং কোনো কিছু কিনলে সাথে সাথে একটা রিসিপ্ট কপি আমরা পাই, আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনায়াসে সেটা বুঝতে পারে। এবং এই যে আমাদের সাথে আমরা ছেলে মেয়েদের সাথে গিয়ে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন মার্কেটে যাই, তারা যে না বললেও তাদের একটা চিন্তা যে একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা আমরা যারা নিচ্ছি তারাও জানে যে এটা ভ্যাট দিতে হয়। আমি একটা শার্ট কিনলেও, বিশেষ করে আমরা যখন কোনো ভালো শপিং মলে যাই, আর সেখানে আমরা দেখতে পাই যে সাথে সাথে একটা কপি চলে আসে এবং কিছু কিছু জায়গায় দেখবেন দুইটাও কপি, একটা কপি তারা রেখে দেয়, একটা কপি আমাদের দিয়ে দেয়। তো এই যে একটা ডিজিটালাইজেশনের একটা যে সুফল আমরা কিন্তু পাচ্ছি এবং আমাদের ছেলেমেয়েরাও কিন্তু পাচ্ছে, কিন্তু যারা গ্রাম্য এলাকায় বসে আছে তারা কিন্তু এখনও পর্যন্ত, কিছু কিছু লোকেরা সুবিধা পাচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা নিম্নবিত্ত ফ্যামিলি তারা কিন্তু এখনও সেই ট্যাক্স বিষয়টা এখনও তারা জানতে পারছে না। কিন্তু বর্তমানে বিশেষ করে যে ট্রেনিংয়ের ব্যবস্থা এবং কম বেশি ছেলেমেয়েরা দেখবেন যে এখন ফেসবুক নিয়ে ব্যস্ত এবং এই যে প্রশিক্ষণের কথা বিভিন্ন জায়গায় আমিও দেখেছি, ইদানিং এক মাসও হলো এরকম আমিও দেখেছি যে ভ্যাট বিষয়ে আমার প্রথমে চিন্তা ছিল যে ভ্যাটের আবার কিসের শিক্ষা, কারণ যারা বিক্রেতা তারা ওই আমাদের কাছ থেকে যারা কিনবে তাদের কাছ থেকে সাথে সাথে ভ্যাটটা নিয়ে নেবে, কিন্তু এ বিষয়ে আবার কিসের শিক্ষা, এরকম কিন্তু আমারও চিন্তাভাবনা ছিল। কিন্তু আমরা যে এই সরকারের আওতায় রয়েছি এবং আমাদের প্রতি যে একটা করের ব্যবস্থা রয়েছে মধ্যবিত্তদের, সেটা কিন্তু আমাদের আমরা কোনো কিছু পণ্যের বিনিময়ে সেটা আমরা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এবং সরকার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার যে ব্যবস্থাটা করেছে, আজকে দেখেন কিছুদিন আগে করোনার আগে দেখবেন যে মেসেঞ্জার ছিল যেখানে শুধুমাত্র 8 জন বসা যেত, কিন্তু এখন জুম অ্যাপসটা এসেছে, এই জুম কিন্তু শত 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 বডি শত শত মানুষ তারা বসতে পারছে এবং এমন একটা এই ডিজিটালাইজেশনে এমন একটা সুব্যবস্থা সরকার আমাদের করে দিয়েছে এবং অগ্রাধিকার দিয়েছে যে আমরা যে কোনো মিটিং আমরা অনলাইনে করতে পারছি। এই যে সুবিধা কিন্তু আমাদের জন্য খুবই আশীর্বাদ এবং আমরা শুধু 8 জন না, আমরা শুধু 5 জন 100 জন না, শত শত লোক আমরা এখন জুমের মধ্যে দিয়ে আমরা একটা মিটিংয়ের ব্যবস্থা করতে পারছি। আগে হয়তোবা সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন আপনি যে পরিমাণে হয়তোবা 40 মিনিট আপনি যদি টাকা না দেন, পে না করেন, তাহলে 40 মিনিট জুমে বসতে পারবেন, কিন্তু যদি পে করেন তাহলে আপনি একেবারে যত সময় বসতে চান তত সময় আপনি ওই জুম অ্যাপে আপনি বসতে পারবেন। এই যে একটা সুদীর্ঘ টাইম আমাদেরকে দিচ্ছেন সরকার এবং এই ডিজিটালাইজেশনে এসে আমরা যে সুযোগটা পাচ্ছি এবং অনলাইনে যে ভ্যাটগুলো আমরা যে সমস্ত ব্যবসায়ীরা দিতে, দুইটা বিষয় সবসময় থাকবে, অ্যানালগ এবং ডিজিটাল। যারা গ্রাম পর্যায়ে রয়েছে তারা সবসময় হয়তোবা এক সময় যখন সার্ভার বিশাল আকার দিবে, যখন সার্ভারে কোনো প্রবলেম হবে না ইউনিয়ন পর্যায়গুলোতে, তখন কিন্তু সেই ভোগটা তারা করতে পারবে। আমরাও চাই যেন সরকার এই সেই সময়টায়
সেই সময় নিয়ে আসুক যেখানে সার্ভার আর সমস্যা হবে না, যেদিন সেই দিন যেন আমরা দেখতে পাই। জি, ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর একটা পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। আজকে আর আলোচনার দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, অনেক কথা বলার ইচ্ছা ছিল, অনেক প্রশ্ন করার ইচ্ছা ছিল, বা অনেক আরও কিছু বলার বা আলোচনা করার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে আমরা পারলাম না। পরবর্তী পর্বে আমরা হয়তো বা অন্য ওই এই বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম।